আমার লোভি গেছে, আমার হাতি গেছে, মজি বারে গেছে, ওই পাইলে নেরে খালে আমার লোভি গেছে। ও তখন কাঁদে, তাই বলে কি হচ্ছে রে, তুই কাঁদছিস কেন? তখন আমি এই খবরটা পেয়েছি, সবাই হয়েছিল আজকে 9টার দিকে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রোডেতে কুচবিহারেতে যেতে গিয়ে। এখন এই পরিস্থিতির মধ্যে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। বিহারে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল বাংলার এক শ্রমিকের। নিহতের নাম মুজিবার মোল্লা, বয়স 33। ঘটনায় আহত হয়েছেন আরো 9 জন। কি হয়েছিল ঘটনাটা? ধরুন পরশু দিন এখান থেকে গিয়েছে, কাজে রওনা হয়েছিল শনিবার। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? শনিবার দিন এখান থেকে কাজে বার হয়েছে আমাদের পাড়ার ছেলে। ঠিক আছে, কতজন গিয়েছিল ওই পাড়া থেকে? 9-10 জন গিয়েছে। তারপরে ওখানে আজকের কাজে রওনা হয়েছিল, আজকে 9টার দিকে ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বিহারেতে যেতে গিয়ে। এখন এই পরিস্থিতির মধ্যে মুজিবর মোল্লা উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আরও সব আহত হয়েছে। অ্যাক্সিডেন্টটা ঠিক কোন জায়গাটা হয়েছে বলে জানতে পেরেছে? জানতে পারিনি, বলছে কুচবিহারি যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট। কী কাজ করেন ওনারা? কী কাজের জন্য গেছিলেন? ওটা রাস্তার পাইলিং। এই এলাকায় কি কোনো কাজ টাজ নেই, সেই জন্য কি কাজ কাম নেয় বলে? তো এই পরিস্থিতিতে বলে তো ওই জন্য বাইরে কাজে গিয়ে। ওনারা কি প্রতি বছরই যান? প্রতি বছর না, সবসময়ের জন্য রেগুলার কাজে যায়। আচ্ছা, বাড়িতে কাজকাম করে সব নিয়ে যাওয়া করে। কতদিন পরে ওনারা ফেরেন কাজ ছেড়ে? ধরুন 2 সপ্তাহ 1 মাস পরে পরে বাড়িতে চলে যায়। কী নাম আপনার? আমার নাম সারাফ। গ্রামটার নাম? গ্রামটার নাম উত্তর রামচন্দ্রখালী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মুজিবর গ্রামের 9 জন সঙ্গীর সাথে গত শনিবার বাসন্তী থেকে রওনা দিয়েছিলেন কাজের জন্য। পাটনায় রাস্তার পাইলেনের কাজের জন্য যাচ্ছিলেন। বাসন্তী থেকে একটি পিক আপ ভ্যানে করেই রওনা দিয়েছিলেন তারা। কতজন মিলে হচ্ছে এখান থেকে কাজে যায় এবং কি প্রতি বছরই যায়? আপনাদের এলাকায় কি কোনো কাজ বাজ নেই যার জন্য বাইরে যেতে হয়? এলাকায় কোনো কাজ নেই, সেই জন্য বাইরে কাজ দিয়ে যায়। এর আগেও যে গেছিলেন, কত বছর ধরে যাচ্ছেন? 7-8 বছর এই পাইলেনে কাজ করছে। আজকে কি হয়েছে ঘটনা? আজকে ওরা ওই একটা গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি যাচ্ছিল, সে গাড়িটা খারাপ হয়ে গেল। ওই বিয়ারের গাড়ি নিয়ে ওরা ফের মালজাল লোড করেছে, ওই গাড়ি যেতে গিয়ে ওই গাড়ি পার রেখে কজন লেগেছিল? আপনার কে গেছে? কি নাম ওনার? আলেম। আপনার নাম? সোমবার সকাল 9টা নাগাদ বিহারের বিন থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর উল্টে যায় পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুজিবরের, বাকি 9 জন গুরুতর জখম হন। স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কবে কাজে গিয়েছিল? কতজন গেছিল? কজন? 9 জন গেছে নাকি? আপনাদের পাড়া থেকে? হ্যাঁ। কি কাজে যায়? পাইলেনের কাজ রে বাপ। এর আগেও যেত? কারোর একটু বেশি হয়েছে, কারোর একটু কম হয়েছে, কেউ ডেথ ফেল হয়ে গেছে, এখন কি করে জানবো? না চোখে দেখলি? আপনার কে গেছে? আমার ছোট ছেলে আছে। কি নাম? আনেসালি লস্কর। গ্রামটার নাম? এই ঘটনার খবর গ্রামের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন মুজিবের স্ত্রী সহ পরিবারের লোকজন।
শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম। বলছি আপনার স্বামী কি ওনাদের সঙ্গে কাজে গেছিল? কতদিন ধরে যান? এলাকায় কাজ নেই, সেই জন্যই কি সংসার চালানোর জন্য কলকাতা? সংসার চালানোর জন্য আমরা খুব গরিব মানুষ, খেটে খাই, যতক্ষণ খেটে আনে ততক্ষণ খেটে খাই, তারপরে যদি না খাটে তখন খাওয়া হয় না আমাদের, ওই জন্য কলকাতায় সবসময় যাতায়াত করে। কি নাম স্বামীর? নাম মজিবর লস্কর। তোর ভাই তো কাজ করতে গেছে, তো গাড়ি খারাপ হয়ে গেছে, তা বসে আসবে অন্য গাড়ি ভাড়া করে উঠে। ও তখন কাঁদে, তাই বলে কী হচ্ছে রে, তুই কাঁদছিস কেন? তখন আমি এই খবরটা পেয়েছি, সবাই বলছে ওর অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওর পাবে হাত ভেঙেছে, ওনার গায়ে হচ্ছে, বাড়ি আছে না।